আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই শুনছেন আজকে অনেক দিন পর মোটামুটি পাঠে ফিরে এলাম কারণ নানান ঝামেলা ছিল নানান ঝামেলার মধ্যে থেকে পাঠ সম্পন্ন করতে পারি না ইতিমধ্যে একটি খণ্ড হয়তো এই বিকাশ মনোবিজ্ঞান বইয়ের আমি দিয়েছি যেটা কি না হয়তো পনেরো মিনিট বা আরেকটা হচ্ছে বিশ মিনিটের মতো দুটি খণ্ড আজকে আমাদের বিকাশমূলক কার্যাবলীর উদ্দেশ্যসমূহকে কি সেই ব্যাপারগুলো নিয়ে জানব আমরা অতিরিক্ত কথা না বাড়িয়ে পাঠে মনোযোগ দিই আর কি বিকাশমূলক ক্ষমতার অধিকারী হওয়ার মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধিত হয় প্রথমত এরকম প্রতিক্রিয়া করতে শিখলে কোনো ব্যক্তি ব্যক্তি তার কাছ থেকে অন্য কি আশা করছে তা বুঝতে পারে লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইনটি আমি আবার করছি বিকাশমূলক ক্ষমতার অধিকারী হওয়ার মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধিত হয় প্রথমত এরকম প্রতিক্রিয়া করতে শিখলে কোনো ব্যক্তি তার কাছ থেকে অন্য কী আশা করছে তা বুঝতে পারে উদাহরণস্বরূপ বিকাশজনিত প্রতিক্রিয়া সম্বন্ধে মা বাবা অবহিত হলে তাদের সন্তানদের বিভিন্ন নৈপুণ্যের প্রশিক্ষণ দান প্রক্রিয়ার এই মর্মে তাদের ধারণা দিতে পারবেন যে একটি নির্দিষ্ট বয়সের শিশুদের এই কৌশলগুলো আয়ত্ত করতে হবে সবাই এটা আশা করে এবং কতখানি সাফল্যের সাথে তারা এই নৈপুণ্য অর্জন করেছে তার উপর নির্ভর করবে তার অভিযোজন লাইনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তিনি কতখানি সাফল্যের সাথে তারা এই নৈপুণ্য অর্জন করছে তার উপর নির্ভর করবে তার অভিযোজন দ্বিতীয়ত বিকাশজনিত কার্যাবলী সম্পন্ন করার তাগিদ একটি নির্দিষ্ট বয়সে সমাজের প্রত্যাশিত আচরণ আয়ত্ত করতে ব্যক্তির মনে অনুপ্রেরণা সৃষ্টি করে তৃতীয়ত কোনো একটি বয়সের বিকাশজনিত ক্ষমতা অর্জনের মাধ্যমে পরবর্তী বয়সে কিভাবে প্রতিক্রিয়া করতে হবে তা শিশুরা বুঝতে পারে নূতন একটি পরিবেশের সাথে অভিযোজন সবসময় কষ্টসাধ্য হওয়া শিশুদের মনে কম বেশি আবেগমূলক চাপের সৃষ্টি হয় শিশুদের যদি আগে থেকেই পরবর্তী বয়সে কী ধরনের আচরণ করতে হবে সে সম্পর্কে অবহিত করা হয় এবং প্রস্তুতি নিতে সাহায্য করা যায় তবে এ ধরনের অসুবিধা ও মানসিক চাপ প্রশমিত হতে পারে শৈশবে যেসব বালক বালিকা তরুণ বয়সে নতুন সামাজিক জীবনে জীবনে সহজ মেলামেশার প্রয়োজনীয় ক্ষমতা অর্জন করে পরবর্তী বয়সে ছেলেমেয়ের ভেদাভেদ উপেক্ষা করে এরা একে অন্যের সাথে সহজভাবে মেলামেশা করতে পারে একইভাবে প্রাপ্ত বয়সে সন্তান প্রতিপালনের দায়িত্ব কমে আসার সাথে সাথে পূর্ণবয়স্ক যুবকেরা যদি অবসরের মুহূর্তগুলো সঠিকভাবে উপভোগ করে তবে মধ্য বয়সে উত্তরণ সহজতর হবে বিকাশমূলক ক্ষমতা অর্জনের ক্ষেত্রে বিপত্তি বিকাশমূলক ক্ষমতা অর্জন শিশুর স্বাভাবিক বিকাশ দ্বারা বজায় রাখার জন্য এত গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় এ ক্ষমতা অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করলে স্বাভাবিক ক্ষমতা অর্জনের পক্ষে সেটি বিপজ্জনক হয়ে পড়ে লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা দয়া করে আবার শুনে নেবেন পুনরায় আমার একটু ঠান্ডা কাশি আছে আর কি যার জন্য গলার স্বরটা একটু অন্যরকম শোনাচ্ছে তার জন্য আমি দুঃখিত বিকাশের স্বাভাবিক ধারায় তিন ধরনের বিপত্তি দেখা যায় প্রথম বিপত্তি হচ্ছে বিরূপ সামাজিক মনোভাব কখনো কখনও কিছু সংখ্যক ব্যক্তি তথা গোটা সমাজ শিশুর কাছ থেকে এত ভালো ব্যবহার আশা করে যা শিশু যে বয়সে আছে সে বয়সের দৈহিক অথবা মানসিক সীমিত ক্ষমতার কারণে সম্ভবপর নাও হতে পারে কোনো নির্দিষ্ট বয়সের উপযুক্ত প্রতিক্রিয়া না করতে শিখলে সেই বয়সের শিশু সীমিত ক্ষমতা নিয়ে একটি পর্যায়ে অতিক্রম করে এটি দ্বিতীয় প্রতিবন্ধক তৃতীয় বিপর্যয় হচ্ছে একটি বয়স থেকে আরেকটি বয়সে উত্তরণ একটি শিশু কোনো একটি বয়সের বিকাশমূলক ক্ষমতা যথেষ্ট অর্জন করলেও পরবর্তী বয়সের উপযুক্ত নৈপুণ্য অর্জনে অপারগ হওয়ায় মানসিক চাপ ও দ্বন্দ্বের শিকার হয় এরকম চাপ ও দ্বন্দ্ব চরম বিপর্যয় ঘটায় উদাহরণস্বরূপ কোনো কোনো ব্যক্তি চাকরি জীবন শেষ হয়ে এলে অবসর গ্রহণকে একটি বিপর্যয় মনে করে এরকম মানসিক অবস্থায় এরা অনুভব করে যে চাকুরি ক্ষেত্রে অর্জিত মর্যাদা ও ব্যক্তিগত সন্তুষ্টির চির অবসান হল কোনো বয়সের সূচনায় অথবা বিলম্বে হলেও বিলম্বে হলেও যে বিশেষ বিশেষ ক্ষমতা অর্জন করতে হবে সকলেই তা উপলব্ধি করতে পারে কোনো ক্ষমতা কেউ নির্দিষ্ট বয়সের অনেক আগে অথবা কিছু পরে অথবা যথাসময়ে অর্জন করছে কিনা তাও নিজেরা বুঝতে পারে কোনো ব্যক্তির প্রতি অন্য ব্যক্তির মনোভাব এবং ব্যক্তির নিজস্ব মনোভাব ও আচরণকে এই সচেতনতা প্রভাবান্বিত করে অধিকাংশ ব্যক্তি উপযুক্ত বয়সে ক্ষমতা অর্জন করতে আগ্রহী হলেও দেখা যায় যে অনেকে নির্দিষ্ট বয়সের অনেক আগেই প্রয়োজনীয় নৈপুণ্য অর্জন করেছে ক্ষমতা অর্জনের পথে এক যে যে বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও যেগুলো ক্ষমতা অর্জনের সহায়ক এখানে সেগুলো উল্লেখ করা হলো এক বিকাশমূলক ক্ষমতা অর্জনের পথে প্রতিবন্ধকতাসমূহ বিলম্বিত বিকাশ ক অথবা স্বল্প মাত্রার বিকাশ ক্ষমতা অর্জনের সুযোগের অভাব অথবা সফলতার সাথে ক্ষমতা অর্জনের জন্য নির্দেশনার অভাব গ প্রেশনার অভাব প্রেশনা বলতে এখানে অনুপ্রেরণা বা এটাকেই বুঝিয়ে বোঝানো হয়েছে অনেকটা আর কি গহ দুর্বল স্বাস্থ্য উম দৈহিক ত্রুটি বা বিচ্যুতি এবং চ হচ্ছে স্বল্প বুদ্ধিমত্তা এখানে উম আসলে আমাদের এটা একটা উচ্চারণের টানে চলে আসে যদিও আমার এটা উম উচ্চারণ করা উচিত না উচ্চারণটা হবে অনেকটা উ যাই হোক দুই ক্ষমতা অর্জনের সহায়ক বিষয়সমূহ ক স্বাভাবিক অথবা অকাল বিকাশ খ ক্ষমতা অর্জনের উপযুক্ত সুযোগ এবং কৃতকার্যতা লাভ কৃতকার্যতা লাভের জন্য নির্দেশনা গ প্রেষণা গহ সুস্বাস্থ্য ও ত্রুটিবিহীন দেহ ও উন্নত বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা বিকাশমূলক ক্ষমতা অর্জনের ব্যর্থতার কারণ যাই হোক না কেন এ ব্যর্থতার দুটি গুরুত্বপূর্ণ ফলাফল দেখা যায় একটি হচ্ছে শিশু সঠিক বয়সে ক্ষমতা অর্জন করতে না শিখলে সমবয়স্ক দল শিশুর প্রতি বিরূপ মনোভাব দেখতে পারে দলের সবাই তাকে অপরিণত সঙ্গী মনে করলে পরবর্তী বয়সগুলোতেও শিশুটি একই অপবাদের সম্মুখীন হবে এরকম অপবাদ শিশুকে বিরূপ আত্মসমালোচক করে তুলবে যা কালক্রমে বিরূপ আত্মধারণার জন্ম দেয় দ্বিতীয় পরিণতি হচ্ছে কোনো বয়সের বিকারজনিত ক্ষমতা অর্জনের ব্যর্থতার কারণে পরবর্তী বয়সের ক্ষমতা অর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না এরকম অবস্থায় শিশু সবসময় সঙ্গীদের পিছনে পড়ে থাকে যা তার অপর্যাপ্ত বোধকে ফিলিং অফ ইনএডিকুয়েন্সি আরও বাড়িয়ে দেয় এরকম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে কোনো একটি বয়সের ক্ষমতা অর্জন করার কৌশলও শিশুকে শিখতে হয় যে সকল শিশুর স্কুলে পড়াশোনা করার প্রস্তুতি নেই এমন শিশুদের স্কুলে ভর্তি করা হলে পরবর্তী বয়সে এরা সমবয়স্ক সাথীদের সমতুল্য নৈপুণ্য অর্জন করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয় না বরং এতে এসব শিশুর অপর্যাপ্ততা বোধ বেড়ে যায় এবং অপরিণত শিশু হিসেবে বিবেচিত হয় বিভিন্ন বয়সের ব্যক্তি সম্বন্ধে সমাজে চিরাচরিত চিরাচরিত ধারণা বিদ্যমান সমাজের সব বয়সের ব্যক্তি সম্পর্কে অনেক বিশ্বাস চিরাচরিতভাবে বিদ্যমান রয়েছে এবং বিকাশ সম্পর্কে এটি দশম তথ্য বিভিন্ন বয়সের দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক আগে থেকে প্রচলিত বিশ্বাস একজন ব্যক্তি সম্পর্কে অন্যান্যদের মতামত এবং ব্যক্তির নিজস্ব আত্মমূল্যায়নকে প্রভাবান্বিত করে অন্যান্য সমাজের মতো আমাদের সমাজেও বার্ধক্য সম্বন্ধে প্রচলিত কিছু বদ্ধমূল ধারণার স্টেরিও প্রেক্ষিতে বৃদ্ধ ব্যক্তিরা শেষ জীবনে সবার কাছে অবমাননার পাত্র হয় এসব মামুলি বিশ্বাস সমাজে প্রাধান্য পাচ্ছে বলেই যারা বৃদ্ধ হতে যাচ্ছে তারাও এ বয়সে অসুখী হয় বৃদ্ধ বয়সে এ ধরনের অসুখী বোধ অনেক ক্ষেত্রে শারীরিক ও মানসিক অবনতির অন্যতম কারণ হয়ে থাকে হয়ে পড়ে বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে চিরাচরিত বিশ্বাস যে কত ভিত্তিহীন তা প্রমাণিত হওয়া সত্ত্বেও অনুন্নত দেশের মতো উন্নতিশীল দেশেও এরকম অনেক বদ্ধমূল বিশ্বাস এখনও প্রচলিত প্রায় প্রত্যেকটি সমাজে সব বয়সের ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় দুই জাতীয় শিশুর মধ্যে এই এরকম পার্থক্য নির্দেশক ধারণা পাশ্চাত্যের বদ্ধমূল ধারণার একটি উদাহরণ বলে গবেষকরা মনে করে যতদিন এসব ধারণা বিরাজ করবে ততদিন সেগুলো মানুষের বিকাশ ধারাকে প্রভাবান্বিত করবে জীবন প্রসর সব মানুষের আয়ুষ্কাল একরকম হয় না কোনো কোনো শিশু গর্বেই মারা যায় আবার অনেকে দীর্ঘ হয়ে পরিণত বয়সে মারা যায় বিভিন্ন গবেষক তথা জিউয়েট পালমুর এবং মেন্টন পালমড় এবং স্টোন পরিচালিত গবেষণার পরিচালিত গবেষণার ভিত্তিতে হারলোক মানুষের আয়ুষ্কালের উপর প্রভাব বিস্তারকারী যে যে উপাদান চিহ্নিত করেছেন সেগুলো নিম্নরূপ ক বংশগতি আয়ুষ্কাল বংশগতি বংশগতির উপর নির্ভরশীল খ দৈহিক বৈশিষ্ট্য যেসব ব্যক্তির আকৃতি ও দৈহিক গঠন বয়স উপযোগী সাধারণ গড় মানের গড় মানের সমান তাদের বেটে অথবা লম্বা কম ওজন বিশিষ্ট অথবা অতিরিক্ত ওজন বিশিষ্ট ব্যক্তির চেয়ে বেশি দিন বেঁচে থাকতে দেখা যায় গ স্বাস্থ্য জীবনব্যাপী বিশেষত শৈশব ও কৈশোরের মতো দ্রুত বিকাশ সাধন পর্যায়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার মাধ্যমে দীর্ঘজীবী হওয়া সম্ভব লিঙ্গ গহ সমষ্টিগতভাবে মহিলারা পুরুষদের চেয়ে দীর্ঘজীবী হয়ে থাকে ও জাতি আমেরিকায় নিগ্রু পোর্টেরিকান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা শ্বেতকায় ব্যক্তিদের তুলনায় স্বল্পায়ু হয় চ ভৌগোলিক অবস্থান শহর এবং মফস্বল অঞ্চলে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও সুচিকিৎসার বন্দোবস্ত থাকায় সেসব অঞ্চলে বসবাসকারী ব্যক্তিরা গ্রামাঞ্চলের ব্যক্তিদের চেয়ে দীর্ঘজীবী হয় ছ আর্থসামাজিক অবস্থা পরিবারের আর্থসামাজিক অবস্থা যত সচ্ছল হয় সেই পরিবারভুক্ত ব্যক্তিদের তত বেশি জীবিত থাকতে দেখা যায় জ বুদ্ধিমত্তা উন্নত বুদ্ধির অধিকারী ব্যক্তিরা স্বল্প সম্পন্ন ব্যক্তিদের চেয়ে দীর্ঘদিন জীবিত থাকে ঝ শিক্ষা উচ্চশিক্ষিত ব্যক্তিদের অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত ব্যক্তি অপেক্ষা বেশি দিন জীবিত থাকতে দেখা যায় উ ইয় ধূমপান ও মদ্যপান যেসব ব্যক্তি ধূমপান করে না ও মদ্যপান করে না তারা ধূমপান ও মদ্যপানে আসক্ত ব্যক্তিদের তুলনায় দীর্ঘায়ু হয় ট বিবাহ অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের আয়ু বেশি হতে দেখা যায় ঠ কর্মক্ষমতা অদক্ষ ব্যক্তিরা দক্ষ ব্যক্তিদের তুলনায় কম দিন জীবিত থাকে কারণ দক্ষ ব্যক্তি অল্প পরিশ্রমে একটি কাজ সম্পাদন করতে পারে ডহ উদ্বেগ কাজ ও পারিবারিক সমস্যা অথবা অর্থনৈতিক অথবা অন্যান্য সমস্যা সম্বন্ধে যারা দুশ্চিন্তায় ভোগেন তাদের মধ্যে প্রায়ই উচ্চ রক্তচাপ দেখা দেওয়ায় আয়ু কমে আসে ড পেশা বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের আয়ুষ্কাল পৃথক হয় বলে জানা যায় ন সুখ যারা নিজেদের জীবনযাপন প্রণালীতে সুখী ও সন্তুষ্ট আর যেসব ব্যক্তি নিজেদের জীবনধারায় সুখী নয় কিংবা অসন্তুষ্ট এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির তুলনায় দীর্ঘায়ু হয় অতএব একজন ব্যক্তি যে কতদিন জীবিত থাকবে তা আগে থেকে নির্ধারণ করা না গেলেও শ্যানফিল্ড এর মতে তিনটি বিষয় একসাথে বিবেচনা করা হলে একজন ব্যক্তির আয়ুষ্কাল সম্পর্কে মোটামুটি একটি ধারণা করা সম্ভব প্রথম বিষয় হলো জীবনের উৎপত্তি থেকে শুরু করে যে বয়সে শিশু রয়েছে সে সময় পর্যন্ত জীবনধারণের পরিবেশ দ্বিতীয় বিষয়টি হল বংশগতভাবে সজীবতা অথবা দুর্বলতার যেমন বিশেষ কোনো রোগ ত্রুটি ও সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব অধিকারী হওয়া এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে ভাগ্য জীবন প্রসারের বিভিন্ন বিভাগ আচরণ অথবা বিকাশের বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয় জীবন ক্ষণস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী যাই হোক না কেন আচরণ ও বিকাশজনিত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে সমস্ত জীবনকে কয়েকটি বয়স অথবা পর্যায়ে বিভক্ত করা হয়েছে সমায়ানুক্রমিক বয়স ক্রোনোলজিক্যাল এজ অথবা সি এই বিভক্তিকরণের মানদণ্ড এ প্রসঙ্গে ফ্রাই এর বক্তব্য উল্লেখযোগ্য তিনি বলেছেন যে যে সময়ানুক্রমিক বয়স জৈবিক মানসিক ও সামাজিক ও সাংস্কৃতিক যোগ্যতার মোটামুটি পরিচয় বহন করে মোটামুটি নির্দেশক হল প্রশাসনিক ব্যবস্থায় ও গবেষণায় বিস্তৃত ক্ষেত্রে সময় আনুক্রমিক বয়স অনুযায়ী ব্যক্তিদের বিভিন্ন বয়সে বিভক্ত করার রীতি বহুল প্রচলিত বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ঘটনাবলী যা প্রকৃতপক্ষে সামাজিক প্রক্রিয়ার সময় নির্দেশক তার সাহায্যে ব্যক্তির কৃষ্টিগত ঐতিহ্য নির্ধারণ করা হয় প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন মাত্রায় ও সামান্য আগে পরে হলেও একটির পর একটি বিকাশমূলক পর্যায়ে অতিক্রম করে যা হোক ফ্রাইয়ের ব্যাখ্যার পুনরুক্তি করে বলা যায় যে পরস্পরা বৈশিষ্ট্য পরস পরম্পরা বিশিষ্ট বিকাশধারার যে পর্যায়ে ব্যক্তি অবস্থান করছে বয়স হচ্ছে তার নির্দেশক পৃথিবীর সব সমাজ বিভিন্ন জীবনকে ভিন্ন ভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে অবশ্য এই পর্যায়গুলোকে চিহ্নিত করার জন্য যেভাবে বয়স ও নাম আরোপ করা হয় তা সব সমাজে একরকম হয় না এমনকি আমেরিকান সমাজেও এরকম বিভিন্নতা লক্ষণীয় উদাহরণস্বরূপ এরিকসন মানুষের জীবনকে আটটি পর্যায়ে বিভক্ত করেছেন আটটি পর্যায়ের জন্য তিনি যে 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 নাম ব্যবহার করেছেন ও প্রতিটি পর্যায়ে আচরণের যে যে মৌলিক বৈশিষ্ট্যের বিবরণ দিয়েছেন সেগুলো হচ্ছে আতুরকাল ইনফ্যান্সি বিশ্বাস বনাম অবিশ্বাসের উদ্ভব প্রাথমিক শৈশব আর্লি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণভাবে অর্জন বনাম লজ্জা ও সন্দেহের উৎপত্তি শিক্ষাপূর্ব বয়স যেটি কিনা প্রি স্কুড এজ কোনো কাজে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন বনাম আত্মগ্লানির উদ্ভব কৈশোর অথবা শিক্ষা স্কুল এজ সমশীলতা অর্জন বনাম হীনমন্যতাবোধের বিকাশ তরুণ বয়স অ্যাডোলসেন্স আত্মপরিচিতির বিকাশ বনাম অসংলগ্ন আত্মপরিচিতির উদ্ভব তরুণ বয়স বা যৌবন ইয়ং অ্যাডাল্টহুড ইয়ং অ্যাডাল্টহুড আন্তরিকতা প্রতিষ্ঠার ক্ষমতা অর্জন বনাম নিঃসঙ্গতাবোধের উৎপত্তি মধ্যবয়স বা পৌরত্ব অ্যাডাল্টহুড সন্তান বাৎসল্য অথবা প্রতিপালন ক্ষমতার বিকাশ বনাম স্থবিরতার উন্মেষ জড়া বা বার্ধক্য সেনেসেন্স সেন সেন্স যাই হোক আমি বানানটি করে দিচ্ছি অ্যাস ই এন ই এশ এন সি ই চারিত্রিক সমন্বয় অর্জন বনাম হতাশার উৎপত্তি এখানে দেখা যাচ্ছে যে এডিকশনের মধ্যে বিকাশ সম্পর্কে প্রত্যেক পর্যায়ে ধনাত্মক পজিটিভ অর্থাৎ স্বীকৃতিসূচক ও ঋণাত্মক নেগেটিভ অর্থাৎ অস্বীকৃতি অস্বীকৃতিসূচক মনোভাবের মনোভাব জন্মে যে কোনো একটি বয়সে ক্ষমতা অর্জনের ব্যর্থতা পরবর্তী বয়সের ক্ষমতা অর্জনের পথে বাধার সৃষ্টি করে বর্তমানে ভিন্ন ভিন্ন বিকাশ সূচক পরিবর্তনের ধারা অনুযায়ী মনোবিজ্ঞানীরা মানুষের জীবনকে দশটি পর্যায়ে বিভক্ত করেছেন প্রতিটি পর্যায় নির্দিষ্ট বিকাশমূলক পরিবর্তন ও আচরণ বৈশিষ্ট্য সমৃদ্ধ নিচে এই পর্যায় অথবা বয়সগুলোর বিবরণ দেওয়া হলো এক গর্ভাবস্থা প্রিনেটাল স্টেজ গর্ভধারণের পর থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময়কাল দুই আতুরকাল ইনফ্যান্সি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বয়স তিন প্রাক শৈশবকাল দ্বিতীয় সপ্তাহের পর থেকে দু বছর পর্যন্ত বয়স চার প্রাথমিক শৈশব আর্লি চাইল্ডহুড দু থেকে ছয় বছর বয়স পর্যন্ত শৈশবের শেষ পর্যায় বাল্যকাল ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত ছয় বয়সন্ধিকাল অথবা কৈশোর পুবার্টি অর প্রি অ্যাডলসেন দশ অথবা বারো বছর থেকে তেরো কিংবা চোদ্দো বছর পর্যন্ত বয়স তরুণ বয়স তেরো অথবা চোদ্দো থেকে আঠারো বছর পর্যন্ত বয়স আট প্রাপ্তবয়সের প্রাথমিক পর্যায়ে অথবা যৌবন আর্লি অ্যাডাল্টহুড আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স নয় বয়স অথবা প্রৌরত্ব চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়স যেটি কিনা মিডল এজ এবং দশ বৃদ্ধ বয়স অথবা বার্ধক্য সেন্স সেন্স ষাট থেকে মৃত্যু পর্যন্ত বয়স সকলেই যে একই সময়ে নির্দিষ্ট বয়সে প্রবেশ করবে এবং একের পর এক অতিক্রম করবে সেরকম কোনো ধার ধরাবাদা নিয়ম নেই অনেক শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যেতে পারে তবে একথা সত্যি যে প্রত্যেক বয়সে নির্দিষ্ট কিছু সমস্যার উদ্ভব খুব স্বাভাবিক তবে পরবর্তী বয়সে উত্তরণের আগেই তা দূর করা উচিত এসব সমস্যা দূর করা না হলে পরবর্তীকালে শিশু অপরিণত রয়ে যাবে ফলে তার অভিযোজন দুর্বল হবে জীবন প্রসর সম্পর্কে সাম্প্রতিক আগ্রহ প্রাণের উৎপত্তি অর্থাৎ গর্বধারণ থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত জীবনের বিকাশ দ্বারা বুঝতে হলে চিরাচরিত বিশ্বাস ও বদ্ধমূল ধারণাকে উপেক্ষা করে বিজ্ঞানসম্মত গবেষণাভিত্তিক তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্যের উপর নির্ভর করতে হবে একথা আগেই বলা হয়েছে যে বিভিন্ন বয়স সম্পর্কে গবেষণা করার ক্ষেত্রে বিকাশ মনোবিজ্ঞানীরা নানাবিধ অসুবিধার সম্মুখীন হওয়ায় প্রাপ্ত তথ্যের মধ্যে অসম্পূর্ণতা হয়েছে বর্তমানকালে প্রাথমিক জীবনের উপর বিজ্ঞানসম্মত গবেষণার প্রচেষ্টাও প্রায় একই রকম অবশ্য শেষ জীবনের উপর গবেষণা পরিচালনার ক্ষেত্রে গবেষকরা এখনও বাধার সম্মুখীন হচ্ছেন তবে কোন কোন ক্ষেত্রে এসব বাধা প্রতিরোধের প্রচেষ্টা চলছে আবার কখনও বাধাগুলো সম্পূর্ণভাবে দূর করার চেষ্টা চলছে প্রাচীনকাল থেকে চিন্তাবিদরা শেষ জীবন সম্বন্ধে জানতে আগ্রহী হন হিপোক্রেটস বৃদ্ধ বয়সের মানসিক রোগের চিকিৎসা করতেন অতীতকালে বয়স্ক ব্যক্তিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রসাধন সামগ্রীর ব্যবহার এবং পুনর্জৌবন লাভে তাদের সাহায্য করার উপায় সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায় অবশ্য বর্তমান শতাব্দী শুরু হওয়ার আগে শেষ জীবনের সমস্যার ভারে জর্জরিত এমন বৃদ্ধ ব্যক্তির সংখ্যা ছিল নগণ্য এখন বৃদ্ধ ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধি পাওয়ার ফলে এরা নিজেদের কাছে ও সমাজের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফলে বার্ধক্য সম্বন্ধীয় গবেষণা জের জারোন জ্যারন্টোলজি এবং বার্ধক্যজনিত রোগ চিকিৎসা বিজ্ঞানের এটা কি জ্যারন্টোলজি নাকি গ্যারন্টোলজি অথবা গ্যারি অ্যাট্রিএস আমি বানানটি করে দিচ্ছি দুটি বানান জি আর ও এন টি ও জি ওয়াই এবং আরেকটি হচ্ছে জি আর আই এ আর আই এস চিকিৎসা বিজ্ঞানের মতো গবেষণার দুটি শাখা উৎপত্তি হয়েছে বার্ধক্য সম্বন্ধীয় বিজ্ঞান বলতে পরিণত বয়স্ক ব্যক্তির বিষয়ক জ্ঞান বোঝায় জার জারুন জারুনটোলজি শব্দটির উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে একটি হচ্ছে জ্যারন জেরনটোলজি হবে আর কি যাই হোক আমি দুঃখিত জ্যারন যার ইংরেজি প্রতিশব্দ ওল্ডম্যান অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি এবং অপরটি হচ্ছে ওলোগি অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্টাডি অফ অর্থাৎ জ্ঞান অথবা অনুধাবন বয়প্রাপ্তির বয়প্রাপ্তির ধারার প্রতিটি দিক সম্পর্কে জ্ঞানার্জন এই বিভাগের উদ্দেশ্য পক্ষান্তরে বার্ধক্যজনিত রোগ চিকিৎসা জেরি আট্রিস চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা বৃদ্ধ বয়সের বিভিন্ন রোগ পর্যালোচনা করে এই পর্যালোচনা করাই এই বিভাগের উদ্দেশ্য শিশু বিশেষজ্ঞ যেমন শিশু ও বালক বালিকাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে আগ্রহী হন তেমনি বৃদ্ধ ব্যক্তিদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক বৃদ্ধ বয়সের স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বার্ধক্য সম্পর্কে গবেষণার প্রধান উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধ ব্যক্তিদের সম্বন্ধে সমাজে প্রচলিত ধারণাগুলোর ভিত্তিহীনতা প্রমাণ করা এবং বৃদ্ধ ব্যক্তিরাও যে তরুণদের মতো কর্মক্ষম গবেষণাভিত্তিক তথ্যের সাহায্যে তা প্রতিষ্ঠিত করা বার্ধক্যজনিত চিকিৎসা বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে বৃদ্ধ ব্যক্তিরা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সমাজের প্রয়োজন মেটাতে পারে এবং নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পারে সে ব্যাপারে এদের সাহায্য করা একথা যেমন সত্যি যে বৃদ্ধ ব্যক্তি সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হলে দীর্ঘ জীবনের অধিকারী হতে পারে তেমনি এও সত্য যে এরা যদি শেষ জীবনের দিনগুলোকে আনন্দে মুখরিত করতে সক্ষম হয় কিংবা অন্যকে সাহায্য করতে না পারে তবে দীর্ঘায়ু হওয়া হওয়ার কোনো মূল্য নেই অতএব বলা যায় যে বার্ধক্যজনিত চিকিৎসা বিজ্ঞানের উদ্দেশ্য শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তির আয়ুষ্কাল বৃদ্ধি করা নয় বরং এদের মধ্যে নবজীবনের সঞ্চার করা অল্প কিছুদিন আগেও মধ্য মধ্যবয়স সম্পর্কে খুব কমই জানা যেত খুব অল্প দিন হয় এই বয়সটি বিজ্ঞানসম্মত গবেষণার অন্তর্ভুক্ত হয়েছে এর কারণ হচ্ছে মনোবিজ্ঞানীরা যেখানে শিশু কিশোর যুবক ও বৃদ্ধদের গুরুতর সমস্যা দূরীকরণে ব্যস্ত সেখানে মধ্যবয়সের সামান্য সমস্যা তাদের মনোযোগ তেমনি আকৃষ্ট করতে পারেনি জীবনব্যাপী বিকাশের উপর গবেষণা পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাসমূহ জীবনব্যাপী বিকাশ সম্বন্ধীয় গবেষণাগুলো বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে পাঁচটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক প্রতিনিধিত্বমূলক নমুনার বা স্যাম্পলের অভাব সারা জীবনের বিকাশ ধারার উপর গবেষণা করতে গিয়ে গবেষকরা প্রথম যে অসুবিধার সম্মুখীন হন সেটি হচ্ছে একই সময় বিভিন্ন বয়সের প্রতিনিধিত্বমূলক পরীক্ষণ পাত্র পাওয়ার অসুবিধা স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিনিধিত্বকারী নমুনা পরীক্ষণপাত্র সহজেই পাওয়া সম্ভব অবশ্য আতুরে শিশুদের ইনফ্যান্সি গবেষণার কাজে ব্যবহার করতে গেলে মা বাবার কাছ থেকে আপত্তি ওঠে একইভাবে স্বেচ্ছাপ্রণোদিত বয়স্ক তরুণ অথবা অল্প বয়স্ক যুবক পরীক্ষণপাত্র সব এক জায়গায় বাস করে না বলে এদের নিয়ে গবেষণা করা অসুবিধাজনক আবার মধ্যবয়স্ক ও বৃদ্ধ পরীক্ষণপাত্রও সহজলভ্য নয় সেজন্য শেষ জীবন সম্পর্কে অধিকাংশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ হোম বসবাসকারী পরিণত বয়স্ক মহিলা ও পুরুষদের উপর পরিচালনা করা হয়েছে যারা সাধারণ জনসমষ্টির প্রতিনিধিত্বকারী নমুনা নয় যুবক মধ্যবয়স্ক অথবা বৃদ্ধ ব্যক্তিরাও অনেক সময় পরিশ্রমের বিনিময়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে কখনও কখনও ব্যক্তিগত আগ্রহের অভাবে অনেক পরীক্ষণপাত্র হতে চায় না তবে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এদের অধিকাংশ আগেই ধরে নেয় যে পরীক্ষণে দেয় আগেই ধরে নেয় যে পরীক্ষণে দেয় কাজ ভালো করতে পারবে না এবং এই ভালো না করতে পারা নিতান্ত লজ্জার বিষয় এরকম পরিস্থিতিতে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে সম্মত হয় তাদের মতো এসব গবেষণাও পক্ষপাতিত্বমূলক নমুনা বা বায়াস স্যাম্পল হিসাবে বায়াস স্যাম্পল নির্বাচন দোষে দুষ্ট হয় দুই পাত্রের সাথে বিশ্বস্ততার বা রিপোর্ট সম্পর্ক স্থাপনের অসুবিধা গবেষকদের কাছে দ্বিতীয় সমস্যা হচ্ছে বিভিন্ন বয়সের পরীক্ষণ পাত্রের সাথে বিশ্বস্ততার সম্পর্ক স্থাপন গবেষকরা যদি পরীক্ষণপাত্রের সাথে বিশ্বস্ততার সম্পর্ক প্রতিষ্ঠা করতে না পারেন তবে সংগৃহীত তথ্য নির্ভরযোগ্য হবে না অতএব বলা বাহুল্য যে পরীক্ষক ও পাত্রের মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে সংগৃহীত উপাত্ত তত বেশি নির্ভরযোগ্য হবে পরীক্ষণ পাত্রদের আস্থাভাজন হওয়া অত্যন্ত কঠিন এজন্য যে পরীক্ষণপাত্ররা মনে করে যে অপরিচিত ব্যক্তি তাদের ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে যেমন নিজস্ব উত্তর হস্তক্ষেপ করছে এমনকি স্কুল কলেজের ছাত্র ছাত্রছাত্রীদের উপর যখন অভিজ্ঞা প্রয়োগ করা হয় অথবা শ্রেণির কাজ হিসেবে যখন এরা প্রশ্নমালার উত্তর দেয় তখনও উত্তর দিতে অস্বীকৃত অস্বীকার অথবা প্রশ্নের উত্তর মিথ্যা দিয়ে পরীক্ষণ পরীক্ষণ সম্বন্ধে নিজেদের বিরূপ মনোভাব প্রকাশ করে প্রাপ্ত বয়স্কদের মধ্যেও এরকম প্রবণতা দেখা যায় দুঃখিত আমি কোনো গবেষণায় পারিশ্রমিকের প্রতিশ্রুতি দিয়ে পরীক্ষণপাত্রের বিরূপ মনোভাব আংশিকভাবে দূর করা যায় সত্যি তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গবেষকরা যে কারো ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করবেন সেদিকে সজাগ দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যদি গবেষণার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তায় হস্তক্ষেপ করার সম্ভাবনা থাকে তবে গবেষণালব্ধ কি গবেষণার অন্তর্ভুক্ত ব্যক্তিদের মনোভাব অনুভূতি এবং মূল্যবোধের স্বরূপ উদ্ঘাটন করতে পারবে তবে একথা বলা চলে যে গবেষণার ফলাফলের উপর আস্থা স্থাপন কেবল তখনই সম্ভব যখন দেখা যাবে যে পরীক্ষণ পাত্র ও গবেষকদের মধ্যে সুসম্পর্ক ছিল এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষণ পাত্র যে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ রয়েছে তিন পদ্ধতি নির্বাচন বিকাশ সম্বন্ধীয় গবেষণায় বিকাশ সম্বন্ধীয় গবেষণার ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি নির্বাচন তৃতীয় সমস্যা কারণ কোনো একটি পদ্ধতির সাহায্যে বিভিন্ন বয়সের ব্যক্তি অথবা বিভিন্ন ধরনের বিকাশ পর্যবেক্ষণ করা যায় না যখন যথার্থ পদ্ধতির অভাবে নির্দিষ্ট কোনো একটি পদ্ধতি প্রয়োগ করা হয় তখন পদ্ধতিটির বিজ্ঞানসম্মত কার্যকারিতা সম্বন্ধে সন্দেহের অবকাশ থাকে বিকাশ ধারার একটি সামঞ্জস্যপূর্ণ রূপ উদ্ঘাটন করার জন্য বিভিন্ন বয়সের পরীক্ষণ পাত্র ও বিভিন্ন ধরনের বিকাশ পর্যবেক্ষণ করতে হয় তাই যে কোনো একটি পদ্ধতি ব্যবহার না করে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয় চিকিৎসা বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নৃতত্ব ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত কোনো কোনো পদ্ধতি বিকাশ মনোবিজ্ঞানও ব্যবহৃত হয় এসব পদ্ধতির কোনো কোনোটি গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশে প্রয়োগ করা হয় ও অন্যান্য পদ্ধতির জন্য গৃহ স্কুল অফিস ইত্যাদির মতো স্বাভাবিক পরিবেশের প্রয়োজন হয় কোনো কোনো পদ্ধতি নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়েছে আবার অন্তর্দর্শন ও স্মৃতি রোমন্থনের মতো পদ্ধতিগুলোর কার্যকারিতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে অধিকাংশ গবেষণায় একই সময়ে বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন বয়সের নমুনা নির্বাচন করে ক্রস সেকশনাল মেথড একই ক্ষমতার তুলনা করা হয়েছে ক্রস সেকশনাল কম্প্যারিজন তাই এসব গবেষণা কোনো নির্দিষ্ট ব্যক্তির বিকাশ প্রবণতা অথবা আভ্যন্তরীণ পরিবর্তনশীলতা প্রমাণ করতে পারেনি প্রস্তোচ্ছেদ তুলনা কোনো ব্যক্তির শৈশব এবং যৌবন একই আচরণ সমষ্টির আপেক্ষিক পরিবর্তন মূল্যায়ন করতে পারে না প্রস্তোচ্ছেদ পদ্ধতির একটি প্রধান অসুবিধা হচ্ছে এই যে একই সময় বিভিন্ন বয়স থেকে সমতুল্য পরীক্ষণ পাত্র পাওয়াও অসম্ভব এই অসুবিধার জন্য বিশেষত বার্ধক্য বিষয়ক গবেষণার ফলাফল পক্ষপাতিত্বপূর্ণ হতে পারে মানসিক ক্ষমতার উপর প্রস্তোচ্ছেদ ক্রস সেকশনাল ও দীর্ঘায়িত লঙ্গি চুডিনাল লঙ্গি চুডিনাল পদ্ধতি অবলম্বন যেসব গবেষণা সম্পাদিত হয়েছে সেসব গবেষণার ফলাফলে দেখা গেছে যে প্রথমে উল্লেখিত শ্রেণীর গবেষণায় প্রাপ্ত মানসিক ক্ষমতার অবনতির মান শেষে উল্লেখিত শ্রেণীর গবেষণার প্রাপ্ত অবনতির চেয়ে অনেক বেশি বার্ধক্যের পরিবর্তন সম্বন্ধে সমাজে প্রচলিত ধারণা অর্থাৎ বৃদ্ধ বয়সে মানসিক ক্ষমতার অবনতি বেশি হয় তা ঠিক নয় এই অবনতি সার্বজনীন প্রস্তচ্ছেদ পদ্ধতি অবলম্বন গবেষণার ফলাফল এই ধারণাটির বিজ্ঞানসম্মত সমর্থন যোগায় না প্রস্তচ্ছেদ পদ্ধতি প্রয়োগের আরেকটি অসুবিধা হচ্ছে এই যে দৈহিক ও মানসিক বিকাশের উপর সাংস্কৃতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিরূপণ করা যায় না তাই বিকাশমূলক যে কোনো পরিবর্তনকে বয়সজনিত পরিবর্তন হিসেবে গণ্য করা হয় কৃষ্টির পরিবর্তন জীবনের অন্যান্য দিকের মতো মূল্যবোধেরও পরিবর্তন ঘটায় বয়স্ক ব্যক্তি ও আধুনিক তরুণদের মূল্যবোধের তুলনামূলক গবেষণায় দেখা গেছে যে বয়স্ক ব্যক্তিরা তাকে তরুণদের চেয়ে বেশি অপছন্দ করে এর অর্থ এই হতে পারে যে বয়স্ক ব্যক্তিরা বয়োবৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রার প্রণালী সম্বন্ধে অনমনীয় মনোভাব পোষণ করে প্রকৃতপক্ষে এই পার্থক্য সামাজিক মূল্যবোধের পরিবর্তন নির্দেশ করে কারণ গবেষণায় প্রাপ্তবয়স্ক পাত্ররা যখন তরুণ ছিলেন তখন সমাজে বিচক্ষণতার সাথে অর্থ ব্যয় করা ও বিপদের জন্য অর্থ সঞ্চয় করার উপর গুরুত্ব দেওয়া হতো এবং বয়সে তরুণ হলেও এখন এরা তখন এরা সেই মূল্যবোধ গ্রহণ করেছে কিন্তু বর্তমান যুগে এই ধরনের মূল্যবোধের পরিবর্তন হয়েছে তরুণ সম্প্রদায় মা বাবার মূল্যবোধকে প্রাচীনপন্থী গণ্য করে তাকে বর্জন করে সংগৃহীত উপায়ের যথার্থতা চার জীবনকালের বিকাশ সম্বন্ধে গবেষণা করতে গিয়ে বিকাশ মনোবিজ্ঞানীরা যে চতুর্থ বাধার সম্মুখীন হন সেটি হচ্ছে সংগৃহীত উপাত্তের যথার্থ প্রতিষ্ঠা গবেষণার জন্য পক্ষপাতিত্বমূলক বা বায়াস নীতি অনুসরণের পরিচয় পরীক্ষণ পাত্র নির্বাচন করা হলে কোনো একটি বয়সের বিকাশধারার সঠিক চিত্র পাওয়া যায় না যেমন যখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন বসবাসকারী বৃদ্ধদের মধ্য থেকে পরীক্ষণ পাত্র ও নির্বাচন করা হয় তখন দেখা যায় যে এসব ব্যক্তি নিজেদের সম্পর্কে ভালো ধারণা দিতে চেষ্টা করে এছাড়াও তারা জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে নিজেদের অন্তর্দর্শন ও স্মৃতিচারণ সঠিকভাবে করতে অক্ষম আবার বিকাশের কোনো একটি দিক সম্বন্ধে গবেষণা করার উদ্দেশ্যে একটি মাত্র অকার্যকর পদ্ধতি অবলম্বন করা হলে তখনও সংগৃহীত উপাত্ত সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না শিশুদের বুদ্ধি পরিমাপ করার উদ্দেশ্যে বুদ্ধি অভিক্ষা ব্যবহার করা হয় কিন্তু এক্ষেত্রে প্রশ্ন জাগে যে পরীক্ষণে ব্যবহৃত মান মানগুলো সঠিকভাবে দু বছর বয়স্ক শিশুদের মূল্যায়ন করতে পারছে কি এমনকি বৃদ্ধ ব্যক্তিদের উপর যেসব বুদ্ধি অভিজ্ঞা প্রয়োগ করা হয় সেগুলোর ব্যবহার সম্বন্ধেও বিতর্কের সৃষ্টি হয়েছে গবেষকবৃন্দ স্কুল পূর্ব বয়সের শিশুদের পর্যবেক্ষণ পদ্ধতির অবজারভেশনের সাহায্যে পর্যবেক্ষণ করে শিশু আচর শিশুর আচরণ সম্বন্ধে অনুমান করেন কিন্তু এ বয়সে আচরণ ও কথার বিকাশ সম্বন্ধে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পর্যবেক্ষণ পদ্ধতির কার্যকারিতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা হয় কেবল অন্তদ অথবা ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিকে মানুষের সুখ সমৃদ্ধি আত্মসন্তুষ্টি পর্যালোচনা করা অসম্ভব বলে জীবনের এই দিক সম্বন্ধে গবেষণা চালানো খুবই কষ্টকর এ ধরনের ব্যক্তিনিষ্ঠ মানকের বা স্কেল যথার্থতা সম্বন্ধে সবসময়ই প্রশ্ন দেখা দিতে পারে অথবা লিখিত প্রশ্নপত্রের সাহায্যে ভয় সম্বন্ধে যেসব গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে ব্যক্তিরা ভয়কে দুশ্চিন্তা অথবা উৎকণ্ঠা থেকে পৃথক করতে পারে না আরও দেখা গেছে যে শিশুরা যে যে বস্তু অথবা বিষয়কে ভয় করে মা বাবাকে সেসব বর্ণনা করতে বলা হলে তারা শিশুর কাছে সে যে শিশুর কাছে যে যে জিনিস ভয়ের তা উল্লেখ না করে অন্য বিষয় উল্লেখ করেন এছাড়াও ভয় সম্বন্ধে একটিমাত্র তালিকা চেকলিস্ট প্রয়োগ করে ভয়ের মাত্রা নির্ধারণ করা প্রায় অসম্ভব পদ্ধতিগত দিক থেকে বিচার করলে প্রস্তুত ছেদ পদ্ধতির চেয়ে দীর্ঘদিনব্যাপী পরীক্ষা পদ্ধতি বেশি সুবিধাজনক হলেও এর যথার্থতা নির্ণয় কষ্টসাধ্য ব্যাপার পরীক্ষণ পাত্রদের প্রতিক্রিয়া খুব অল্প বয়স থেকে দীর্ঘায়িত পদ্ধতি অবলম্বন পর্যবেক্ষণের কাজ শুরু করা না হলে এবং এদের বিগত বয়সের আচরণ সম্পর্কে কখনো এদের কাছ থেকে কখনো এদের মা বাবা শিক্ষকমণ্ডলী ও সঙ্গীসাথীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলে পরীক্ষা সম্পাদনের সময় সবাই নিজস্ব মনোভাব ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অনুভূতিকে উপস্থাপন করতে পারে বলে প্রাপ্ত তথ্য সম্বন্ধে সন্দেহের অবকাশ থাকে গবেষণায় নৈতিকতার প্রশ্ন পাঁচ জীবনব্যাপী বিকাশের রূপ সম্পর্কে গবেষণা করার ক্ষেত্রে নৈতিক নীতির অনুসরণ পঞ্চম সমস্যা আজকাল গবেষকদের মধ্যে নৈতিক বিষয়টি প্রাধান্য লাভ করেছে বর্তমানে গবেষণার ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে হচ্ছে বলে কোনো কোনো গবেষণার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হচ্ছে অতীতে পরীক্ষণ পাত্রদের অধিকার সম্পূর্ণভাবে উপেক্ষিত হতো বলে গবেষণার দ্বারা তাদের প্রতি অবিচার করা হচ্ছে কিনা সেই প্রশ্নটি গবেষকদের বিচলিত করত না কিন্তু বর্তমানে গবেষণার ক্ষেত্রে পরীক্ষণপাত্রদের ন্যায্য অধিকার সংরক্ষণের বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করায় পরীক্ষার আগে এদের সম্মতি নেওয়া হয় অল্প বয়স্ক পাত্রদের ক্ষেত্রে অভিভাবক মা বাবার সম্মতি নেওয়া হয় তবে এ কথাটি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য পারিশ্রমিক প্রদানের অঙ্গীকার ছাড়া পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আগের মতো এখন আর পড়াশোনার ক্ষতি করতে দেওয়া হয় না এভাবে নমুনা নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অবতারণা হচ্ছে কারণ এমন ছাত্রছাত্রীকে পরীক্ষার জন্য নির্বাচন করা হচ্ছে যাদের অর্থের প্রয়োজন রয়েছে অথবা যারা মনে করে যে এভাবে অর্থ উপার্জন ন্যায়সঙ্গত গবেষণার পরীক্ষণপাত্রের সংরক্ষণের এরকম নীতি অবশ্যই বিকাশ সম্পর্কে সঠিক জ্ঞান লাভের ক্ষেত্রে শূন্যতার বা গ্যাপ সৃষ্টি করবে বলে বলা যায় স্কুল পূর্ব বয়স স্কুলের ছাত্রছাত্রীদের বাদ দিলে প্রতিষ্ঠানে বসবাসকারী বৃদ্ধ পরীক্ষণ পাত্রদের মতো আর কোনো বয়সের পরীক্ষণ পাত্র গবেষকদের কাছ থেকে এত সুবিধা লাভ করেনি অতীতে শিক্ষাপূর্ব উ স্কুলের শিশুদের গবেষণা নির্বাচনের জন্য যেমন অনুমতি নেওয়া হতো না ঠিক তেমনিভাবে প্রতিষ্ঠান বা হোম বসবাসকারী ব্যক্তিদের ইচ্ছা উপেক্ষিত হতো অভীক্ষা টেস্ট অথবা প্রশ্নমালা সম্বন্ধে এরা যে মনোভাবে পোষণ করুক না কেন যেহেতু এরা জনসাধারণের অর্থে পুষ্ট সেজন্য এদের যে অবশ্যই অভিক্ষায় অংশগ্রহণ করতে হবে অথবা প্রশ্নমালার উত্তর দিতে হবে তা আগে থেকেই ধরে নেওয়া হতো সেজন্য এমনকি বেসরকারি প্রতিষ্ঠানে বসবাসকারী প্রশিক্ষণ পাত্রদের সম্মতিও অনেক সময় নেওয়া হতো না আজকাল মনে করা হয় যে এভাবে নমুনা নির্বাচন করা হলে ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা যায় না আর সেজন্য এ পদ্ধতি নমুনা নির্বাচন নীতি বহির্ভূত তাই আজকাল গবেষকরা যাদের পরীক্ষণ পাত্র হিসাবে গ্রহণ করতে চান তাদের ইচ্ছাকে গুরুত্ব দেন যেমন রাইক এর গবেষণায় উল্লেখ করা হয়েছে হোম কিংবা প্রতিষ্ঠানে বসবাসকারী পৌর পরীক্ষণ পাত্রদের প্রতি সেজন্য নতুন মনোভাব পোষণ করা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করবে কিনা পরীক্ষণ পাত্রদের সম্পূর্ণ ব্যক্তিগত পরীক্ষায় অংশগ্রহণ করবে কি করবে না বিষয়টি পরীক্ষণ পাত্রদের সম্পূর্ণ ব্যক্তিগত বলে গবেষকরা মনে করেন সব বয়সের পরীক্ষণ পাত্রদের প্রতি এ ধরনের মনোভাব পোষণ করা ব্যক্তির জন্য সৌজন্যমূলক আচরণের পরিচয়ও সন্দেহ নেই কিন্তু নীতির প্রশ্নটি জড়িত থাকায় বয়স্ক ব্যক্তিদের পরীক্ষণ পাত্র হিসেবে পাওয়া অনেক সময় দুঃসাধ্য হয়ে পড়ে গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধকতার পরিণাম উপরে আলোচিত বিভিন্ন প্রতিবন্ধকতার দারুণ জীবনের কোনো কোনো দিকের বিকাশ সম্পর্কে যথাযথ তথ্য উদ্ঘাটন সম্ভবপর হয় না এখানে যতগুলো প্রতিবন্ধকতা উল্লেখ করা হয়েছে তার মধ্যে কার্যকর অথবা উপযুক্ত পদ্ধতি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সেই কারণে বিভিন্ন বয়সের মানুষের হাস্যরস বা হুমার হিউমার সম্বন্ধে গবেষণার সংখ্যা নিতান্ত নগণ্য একইভাবে আত্মবিচারের বা সেলফ জাজমেন্টের উপর নাম ও পোশাক পরিচ্ছদের প্রভাব ও ব্যক্তি সম্বন্ধে অন্য ব্যক্তির মতামত সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায় অবশ্য সম্প্রতি জীবনের বিভিন্ন বয়সে আত্মতুষ্টি সেলফ স্যাটিসফ্যাকশন অথবা সুখ হ্যাপিনেস সম্বন্ধে কিছু কিছু গবেষণা সম্পাদিত হয়েছে কিন্তু বিভিন্ন বয়সে বিকাশের গুরুত্বপূর্ণ দিক সম্বন্ধে আমাদের জ্ঞান ভাণ্ডার এখনও সমৃদ্ধ হতে পারেনি এরকম পরিস্থিতির দুটি গুরুতর পরিণতি লক্ষ্য করা যায় প্রথমত স্বাভাবিক বিকাশ দ্বারার যে চিত্র আমরা পাই তা বিকৃত হতে পারে যেমন নবজাতকের শিক্ষণ ক্ষমতা ও ইন্দ্রিয় ক্ষমতা অথবা সংবেদন ক্ষমতার বিকাশ সম্বন্ধে যথেষ্ট তথ্যের অভাবে আমরা চিরাচরিত ধারণার বশবর্তী হয়ে বিশ্বাস করি যে সদ্যজাত শিশুরা অসহায় প্রাণী পরে নতুন তথ্য উদ্গতিত হলে এমনও দেখা যেতে পারে যে শিশুদের যত অসহায় মনে করা হয় তত অসহায় তারা নয় এবং সেরকম বস্তু তো ঘটেও থাকে দ্বিতীয়ত উপযুক্ত তথ্যের অভাবে বিশেষত বার্ধক্য সম্বন্ধে চিরাচরিত বিশ্বাস ক্রমশ ব্যাপক স্বীকৃতি লাভ করেছে এ ধারণার বশবর্তী হয়ে জনসাধারণের বৃদ্ধকাল সম্বন্ধে বিরূপ মনোভাব পোষণ করেছে ফল হিসাবে বৃদ্ধ ব্যক্তিরা যে শুধু সামাজিক ও ব্যক্তিগত অভিযোজনের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে তা নয় সামাজিক গোষ্ঠীগুলো তাদের এদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করছে না প্রতিবন্ধকতা নিরসনের প্রচেষ্টা বিকাশজনিত পরিবর্তন সম্পর্কে গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধকতার প্রভাব ব্যাপক ও গুরুতর হয় সেগুলো নিরসনের চেষ্টা সফল না হলেও প্রতিরোধের প্রচেষ্টা অহরহ চলছে যেমন যখনই সম্ভবপর তখনই মানুষকে গবেষণার কাজে ব্যবহার করার পরিবর্তে জীবজন্তুকে গবেষণায় ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বয়সের ব্যক্তি বিশেষত মধ্যবয়স্ক বৃদ্ধ ও সদ্যভূমিষ্ঠ শিশুদের মধ্য থেকে অধিক সংখ্যক প্রতিনিধিত্বকারী নমুনা সংগ্রহের উদ্দেশ্যে পরীক্ষায় অংশগ্রহণের বিনিময়ে উপদেশ নির্দেশনার প্রতিশ্রুতি দান করে এদের পরীক্ষায় অংশ নিতে উৎসাহ দেওয়া হচ্ছে সংগৃহীত উপাত্তের যথার্থতা বৃদ্ধির জন্য যখনই সম্ভব গবেষণাভিত্তিক পর্যালোচনা গবেষণাগারের পরিবর্তে স্বাভাবিক পরিবেশ যেমন গৃহ বিদ্যালয় অথবা বাসস্থান অঞ্চলে করা হয়ে থাকে গবেষকরা আচরণ পর্যবেক্ষণের জন্য চলচ্চিত্র ও বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র ব্যবহার করে থাকেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে পরীক্ষা চলাকালীন শিশু ও অন্যান্য বয়সের পরীক্ষণ পাত্রদের কিভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে পরীক্ষকদের প্রশিক্ষণ মানের উদ্দেশ্যে গবেষণাগারের প্রতিষ্ঠার কথা বিভিন্ন গবেষণার বিবরণে পাওয়া যায় উদাহরণস্বরূপ শিশুদের সাক্ষাৎকার গ্রহণের জন্য গবেষকদের নিম্নলিখিত নির্দেশগুলো মেনে চলার নীতি প্রবর্তন করা হয়েছে ক শিশুদের শিশু মনে না করে একজন ব্যক্তি হিসাবে গণ্য করতে হবে খ শিশুরা যেন বুঝতে পারে যে তাদের বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করা হবে গ গবেষক নিজেকে শিশুর সমপর্যায় মনে করে এবং সাথে সহজ হবেন গবেষক নিজেকে শিশুর সমপর্যায় মনে করে তাদের সাথে সহজ হবেন এবং শিশুদের সহজ করতে হবে গ ধৈর্য ধরতে হবে ও উত্তর দেওয়ার জন্য শিশুদের যথেষ্ট সময় দিতে হবে ও শিশুদের বলতে হবে যে প্রতিবেশী শিশু অথবা দেশের অন্যান্য অঞ্চলের শিশুরাও তাদের মতো গবেষণায় অংশগ্রহণ করেছে এপিএ মনিটর রিপোর্ট উনিশশো কিন্তু পদ্ধতিগত এখানে এপিএ বলতে গিয়ে আমেরিকান সাইকোলজিক্যাল আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এরকম এদের বলা হয়েছে কিনা জানি না কিন্তু পদ্ধতিগত সমস্যাগুলো বিশেষ অসুবিধার সৃষ্টি করেছে এবং সমস্যাগুলো রোধ করার প্রচেষ্টাও খুব কমই সক্ষম হয়েছে আজ পর্যন্ত কোচি শিশুদের বুদ্ধি বিকাশের পরিমাপকের জন্য কোনো উন্নত মানব তৈরি হয়নি আবার অপেক্ষাকৃত বড় শিশুদের জন্য যেসব অভিক্ষা প্রণীত হয়েছে সেগুলো তীব্র সমালোচনার সম্মুখীন এ প্রতিবন্ধকতা এখনও দূর করা সম্ভব হয়নি বিভিন্ন গবেষণার বিভিন্ন ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে যে ফলাফলগুলো সমন্বয় সাধন ও একত্রীকরণের মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব প্রস্তোচ্ছাদ্য পদ্ধতির পরিবর্তে দীর্ঘায়িত পদ্ধতি অবলম্বনে সম্পাদিত অনেক গবেষণার ফলাফল সম্প্রতি প্রকাশিত হচ্ছে কিছু সংখ্যক গবেষণা জীবনের ক্ষুদ্র অংশের বিকাশ পর্যালোচনায় সীমাবদ্ধ রয়েছে তবে অন্যান্য গবেষণা জীবনের বিস্তৃত অংশে স্থান পেয়েছে প্রথম শ্রেণীর গবেষণাগুলোর মাধ্যমে কয়েকটি নির্দিষ্ট বয়সে সংগঠিত বিকাশের ধারাবাহিক পরিবর্তন উদ্ঘাটিত হচ্ছে যখন এ তথ্যের সাথে অন্যান্য গবেষণার প্রাপ্ত জীবনের অন্যান্য বয়সের পরিবর্তন সম্পর্কে সংগৃহীত তথ্য একত্রিত করা হচ্ছে তখনই সমন্বিত ফলাফল জীবনব্যাপী বিকাশ দ্বারা স্বাভাবিক চিত্র তুলে ধরতে সক্ষম হচ্ছে এসব গবেষণালব্ধ তথ্য সম্বন্ধে নিচে বিজয় এর মন্তব্য লক্ষ্য করলে বোঝা যাবে যে তথ্যগুলোর উপর কতখানি আস্থা স্থাপন সম্ভব বিজুয়ের মতে গবেষণার উপর দৃঢ় আস্থা স্থাপন তখনই সম্ভবপর যখন দেখা যাবে যে বেশ কিছু সময় পার হয়ে গেলেও গবেষণালব্ধ ফলাফল থেকে উদ্ভূত মানসিক ও দৈহিক বিকাশ সম্বন্ধীয় ধারণা ও নীতি মানুষের বিকাশ ধারা সম্বন্ধে উন্নত জ্ঞান উপহার দিচ্ছে এবং আচরণ সম্বন্ধে অভিজ্ঞতা ভিত্তিক কার্যকারণ সম্পর্ক তুলে ধরে আমাদের ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের পথ প্রদর্শন করছে বিপরীতভাবে স্কিনার বিকাশ মনোবিজ্ঞানের প্রসার সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছেন তার বক্তব্যের সারমর্ম হল মানুষের আচরণ সম্বন্ধে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি পোষণ করা কেন এত অসুবিধাজনক যখন বিজ্ঞানসম্মত পদ্ধতি অন্যান্য ক্ষেত্রে অধিক সাফল্য অর্জন করছে তখন বিকাশ মনোবিজ্ঞানের মতো এমন একটি ক্ষেত্রে তা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে কেন এর কারণ কি এই যে মানুষের আচরণ বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে কোনো অসাধারণ প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এ ধরনের ঘটনা যে ঘটছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্কিনারের মতে কিভাবে এসব প্রতিবন্ধকতা অপসারণ সম্ভব গবেষকরা এখনও সে সম্পর্কে চিন্তাভাবনা শুরু করেছেন আচ্ছা আপাতত আমাদের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় আমরা দেখব এখানে আমাদের খুব বড় বিস্তারিত রেফারেন্স দেওয়া আছে বা তথ্যপঞ্জি দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব গর্ভধারণ পর্যায়ে যে একটা শিশুর গর্ভধারণ পর্যায় থেকেই তার মস্তিষ্ক কিভাবে বিকাশ লাভ করা শুরু করে যাই হোক আপাতত আমরা এখানেই থামছি কেউ যদি তথ্যপুঞ্জি দেখতে চান আমি প্রয়োজনে কমেন্ট বক্সে বা বিবরণের মধ্যে দিয়ে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জানি না আমার পার্ট আপনাদের কেমন লাগছে আমি কাইন্ডলি আপনাদের কাছে এতটুকু আশা করবো যে দয়া করে একটু আমাকে আপনারা একটু লাইক কমেন্ট করবেন করলে আমি অন্তত বুঝতে পারবো যে আসলে আমার পার্টি আপনাদের যারাই যতজন মানুষের কাছে আট দশজন বা বিশজন পঞ্চাশ জন মানুষের কাছে ভিউ হচ্ছে আমি জানতে চাচ্ছি যে আসলে আমি কোন পথে আগাচ্ছি এম আই রাইট অর এম আই রং ওকে জাস্ট এতটুকুই আপনাদের কাছে আসা যে আসলে আমি সঠিক পথে আগাচ্ছি আমার পাট আপনারা উপভোগ করছেন কী করছেন না এতটুকুই শুধুমাত্র আপনাদের আশা যে আমি পাট কন্টিনিউ আমার পাট কন্টিনিউ করা উচিত কি উচিত না যে আমার পাট ভালো হচ্ছে অথবা খারাপ হচ্ছে যে কোনো একটি হ্যাঁ বা না এ জাতীয় যে কোনো একটা মন্তব্য আপনারা করেন যে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে যাই হোক তবে ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা ও ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যথাসম্ভব সাবধানতা অবলম্বন করে থাকেন ভালো থাকবেন সবাই